আসসালামু আলাইকুম দি কম্পাউন্ড ইফেক্ট রিটেন বাই ড্যারেন হার্ডি একটা প্রশ্ন হয়তো অনেকে অনেকেই শুনেছেন যে আপনাকে দুটো অপশন দেওয়া হচ্ছে এক কোটি টাকা এখনই নিয়ে বাসে চলে যেতে পারেন অথবা দুই টাকা আপনাকে দেওয়া হবে যেটা প্রতিদিন দ্বিগুণ করা হবে মাস শেষে যে অঙ্কটা দাঁড়াবে ওই অঙ্কটা আপনার হাতে তুলে দেওয়া হবে যেহেতু যারা ভিডিওটি দেখছেন সবাই স্মার্ট আপনি অলরেডি জানেন যে ডিলটা আপনারা কোথায় এক কোটি আর কোথায় একশো কোটি মাস যদি একত্রিশ দিনে হয় তাহলে তো দুইশো কোটি টাকারও বেশি তো এইখানে আমি ইজিলি বুঝতে পারছি যে আচ্ছা দুই টাকার ডিলটা ভালো অনেকে হয়তো বলবে যে ভাইয়া আমি এক কোটি টাকা নিয়ে বাসে যাবো কারণ কালকে তো আর গ্যারান্টি নেই কালকে যদি না দেন তাহলে কি করবো তো এই হচ্ছে আমাদের ডিলেমা যে আমরা অনেকেই জানি যে আমরা যদি লেগে থাকি ধৈর্য ধরি আমরা অনেক কিছু করতে পারবো অনেক কিছু লাইফে পেতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে আজকেই চাই আজকেই চাই এখনই চাই এই মেন্টালিটির কারণে আমরা আটকে যাই প্রতিদিনই প্ল্যান হয় যে আমি একদম পরে টুরে ফাড়াই দিব তিন মাস পরে কাঁপাই দিব হ্যান করবো ত্যান করবো বাট এই মুহূর্তে একটা পাবজি খেলার অফার আসলে দোস্ত পাবজি খেলি চল এই হচ্ছে আমাদের অবস্থা বই এই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে কেন আমরা এই ফাঁদগুলো পড়ি এবং কীভাবে এখান থেকে আমরা বের হতে পারি যে আমরা শর্ট টার্ম চিন্তাভাবনা না করে দূরদর্শিতামূলক মূলক সিদ্ধান্ত নিতে পারবো জীবনে তো বই বেস্ট লাইনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি উই হ্যাভ বিন কন্ডিশন বাই সোসাইটি টু বিলিভ ইন দ্য এফেক্টিভনেস অফ এ গ্রেট ডিসপ্লে অফ ম্যাসিভ এফার্ট ছোটোখাটো কোনো একটা ইভেন্টে বীর কিছুটা করে ফেললে ওইটাকে আমরা বেশি ফোকাস করি বেশি খেয়াল করেন যতগুলো ভিডিও ভাইরাল হয় দেখবেন যে ছোটখাটো কোনো অ্যাকশন করছে কিংবা কোনো একটা এন্টারটেইনমেন্ট ভিডিও যেটা অনেক বেশি পপুলার হচ্ছে হ্যাঁ ট্যালেন্ট অফকোর্স ওইখানেও আছে বাট দিনের পর দিন কোনো একটা মানুষ মনে করেন পথ শিশুদের পড়াচ্ছে সে এক হাজার জন পথ পড়ালো ওই জিনিস কিন্তু অত বেশি ফোকাসে আসবে না কারণ আমরা শর্ট টার্ম অ্যাকশন শর্ট টার্মে পার্স কিছুটা হচ্ছে এক্সাইটিং কিছুটা হচ্ছে ওগুলোর উপর বেশি আমরা নজর দেই তাই যা কিছু আমরা করি শর্ট টার্ম ওরিয়েন্টেড হয় লং টার্মে হয়তো বা আমরা এক লাখ দুই লাখ মানুষকে হয়তো আমরা সাহায্য করতে পারবো পর ওইটা আমাদের কাছে বোরিং মনে হয় আমরা ওইটার সাথে খুব একটা রিলেট করতে পারি না এখন ওইটা ভিডিও দেন দশ সেকেন্ডে দেখে ফেলতে পারছি মজা পাচ্ছি ওইটার সাথে আমরা বেশি রিলেট করতে পারি তাই শর্ট টার্ম জিনিসগুলোতে আমাদের ফোকাস বেশি থাকে মাইক্রোওয়েভ মেন্টালিটি মাইক্রোওয়েভে যখন খাবার গরম করা হয় দেখবেন যে কিছু অংশ ঠান্ডা আছে কিছু অংশ গরম আছে একটু আনইভেন হয়ে যায় ঠিক মতো হয় না বাট দ্রুত হয় কাজটা কিন্তু ওই সেম কাজ যদি আপনি কড়াই করতে যান একটু সময় লাগবে কিন্তু জিনিসটা ঠিক মতো গরম হবে তো প্রবলেম হচ্ছে এখানে যে আমরা সব কিছু এখনই চাই ইনস্ট্যান্টলি চাই মাইক্রোওয়েভ মেন্টালিটি সো কোনো কিছু তো আমরা ধৈর্য ধরবো না ইনভেস্ট করতে চাই না কিংবা দিনের পর দিন একই কোর্স চালিয়ে যেতে চাচ্ছি না কিছু একটা শুরু করলাম বা রিডিং হ্যাবিটটা মেনটেন করতে পারছি না সো এখনই চাই এখনই এই অ্যাটিটিউডটা আমাদের সামনে কোনো কিছু চালিয়ে যাওয়ার যেই ধৈর্যটা থাকা দরকার ওটা নষ্ট করে দেয় এ হর্স উইন্স বাই এ নোজ বাট গেটস টেন টাইমস দ্য প্রাইজ মানি ইজ দ্য হর্স টেন টাইমস ফাস্টার যখন ঘোরার দৌড় হয় যে ঘোড়াটা ফার্স্ট হয় ও অনেক টাকা পায় ও টাকা পায় না মানে ওর মালিকটা অনেক বেশি টাকা পায় অনেক গুণ বেশি টাকা পায় অ্যান্ড প্রশ্ন হচ্ছে যেই ঘোড়াটা ফার্স্ট হলো ওকে দ্বিতীয় ঘোরা হচ্ছে দশ গুণ বেশি ফাস্ট কিংবা ডাবল ফাস্ট কিংবা মনে করেন পরীক্ষা হচ্ছে যে ফার্স্ট হলো ওকে সেকেন্ড হয়েছে তার চেয়ে দশ গুণ বেশি নাম্বার পেয়েছে হয়তো এক দুই মাস বেশি পেয়েছে বাট যে সম্মান ও স্কলারশিপ পাচ্ছে সবার সামনে রেকগনিশন পাচ্ছে সো উপরে যত টপ লেভেল আপনি যাবেন ওই ছোটোখাটো ডিফারেন্সগুলো অনেক বেশি আউটকাম আপনাকে দেবে তাই মনে হবে যে আর এই ছোটোখাটো হ্যাবিট আজকে একটু এক্সারসাইজ না করলাম আজকে একটু এই চ্যাপ্টারটা না পড়লাম আজকে একটু ভিডিওটা না বলালাম ওই জিনিসটা না শিখলাম ছোটোখাটো ডিফারেন্স অত বেশি মনে হবে না বাট ওই ছোটো ছোটো জিনিসগুলো একসময় এত বড় ডিফারেন্স ক্রিয়েট করে মনে হবে যে ভাই ও তোমাত্র একমাত বেশি বাইস ও এত স্কলারশিপ কেন পাচ্ছে ভাই ও তোমাত্র এক সেকেন্ড আগে দৌড়টা শেষ করছে আপনি যদি দৌড় দেখে থাকেন একশো মিটার দৌড় এক সেকেন্ডও না মিলি সেকেন্ডের ডিফারেন্স হয় ওইটা থেকে ওয়ার্ল্ড রেকর্ড সেট করে কেউ সেকেন্ড হয়ে তলাই নিতে চলে যায় ও কিছুই হয় না এরকম একটা অবস্থা তাই ছোটখাটো ডিফারেন্স অনেক বড় বড় কম দেয় যখন আমরা দিনের পর দিন ওগুলোর উপর ফোকাস করে যাই এবং যখন রেজাল্ট আসা পালা তখন ওটা বড় একটা রেজাল্ট আমাদেরকে দেয় ইউ উইল নেভার চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ সামথিং ইউ ডু ডেইলি The সিক্রেট অফ your সাকসেস is found ইন ইউর ডেইলি রুটিন আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি যে আরে সেই পড়ে ফাড়াই দিব কিন্তু কালকে যখন ঘুম থেকে উঠব তখন ওই ড্রাইভটা মাথায় কাজ করে না দিন শেষে আমরা যে মানুষটা হতে চাই ওটা হচ্ছে আমাদের যেই মানুষটা আমরা হতে চাই এবং আজকে যেই মানুষটা ও মাঝখানে প্রতিটা দিন এমন কোনো কাজ যে আস্তে আস্তে কম্পাউন্ড হতে হতে বড় একটা ডিফারেন্স সো আমরা ডেইলি রুটিনে কি এমন ইনক্লুড করছি যেটা আমাদের ওই মানুষটা হতে সাহায্য করবে যেই মানুষটা আমরা হতে যাচ্ছি ইউর ব্রেন ইজ নট ডিজাইন to make you হ্যাপি ইউর ব্রেন হ্যাজ ওনলি ওয়ান এজেন্ডা ইন মাইন্ড সারভাইভেল ইট ইস অলওয়েজ ওয়াচিং ফর সায়েন্স অফ ল্যাক অ্যান্ড অ্যাট্যাক খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট একটা কথা আছে যে আপনার যখন দাঁতের ফাঁকে কোনো মাংস আটকে যায় আপনার জিপাটা অন্য কোনো দাঁতে যায় না বারবার ওই যেই দাঁতের মাঝখানে মাংস আটকে গেছে ওইখানেই যায় কনসেপ্ট হচ্ছে যে আমাদের জীবনে হয়তো অনেক অপরচুনিটি আছে অনেক সুযোগ আছে অনেক কিছু করা আছে কিন্তু জীবনে যে জিনিসগুলো নেয় ওগুলোর প্রতি কেন আমাদের ফোকাসগুলো যায় কে কবে আমাদের সাথে বাটপারি করেছে কে আমাদেরকে বঞ্চিত করেছে ওগুলো জায়গায় আমরা বেশি ফোকাস করি তা আমাদের ব্রেন এভাবে কাজ করে আমাদেরকে নিরাপদ রাখতে আমরা সবসময় অ্যালার্ট থাকি যে কোন কোন জায়গায় বিপদ আছে কোন কোন জায়গা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি বাট এই যে ব্রেন যে কাজটা করে এই যে প্রসেসটা আছে এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেলে আমরা নেগেটিভিটির উপরেই সবসময় ফোকাস করে রাখবো এটা করলে যে পজিটিভ অপরচুনিটিগুলো আমাদের আছে ওগুলো অনেক সময় আমরা মিস করে যেতে পারি তাই ব্রেন এই প্রসেসটা জেনে বুঝে যেন আমরা ব্রেনটাকে ঠিক ব্যবহার করতে পারি ফাইনালি আমার প্রিয় উক্তি দিয়ে আমি শেষ করবো এখানে তিনটা লাইন মেস থেকে ইউ গেট ইন লাইফ হোয়াট ইউ টলারেট ইউ উইল গেট ইন লাইফ হোয়াট ইউ এক্সেপ্ট অ্যান্ড এক্সপেক্ট ইউ আর ওয়ার্ডি অফ ইটস অ্যামেজিং হাউ লাইফ উইল অর্গানাইজ অ্যারাউন্ড দ্য স্ট্যান্ডার্ডস ইউ সেট ফর ইউর এই কনসেপ্টটা আমি একজনের ভিডিওতে পেয়েছিলাম অ্যান্থনি রবিনস একটা ভিডিওতে তিনি বলেছেন যে ইউর লাইফ ইজ এ রিফ্লেকশন অফ ইওর স্ট্যান্ডার্ডস অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ডগুলো যে এক্সপেকটেশন লাইফে সেট করি আমাদের লাইফ কীভাবে কীভাবে যেন আমরা ওভাবেই সাজিয়ে নিই আপনি যদি আপনার স্ট্যান্ডার্ড এখানে মেনটেন করেন যে ভাই পাস করলেই হবে দেখবেন দিন শেষে ওইখানে ওইটার আশপাশেই কিন্তু আপনি আছেন যে বি কিংবা সি ওইটার আশপাশে আছেন স্ট্যান্ডার্ড যদি হাই হয় কিছু কিছু মানুষ দেখবেন যে তারা এটি পেলেও খুশি না আমি বলছি এমন হওয়া দরকার বাট ওদের স্ট্যান্ডার্ড হাই যে তারা বেশি কষ্ট করে তারা বেশি চেষ্টা করে ভালো মার্কগুলো পায় অনেকে হয়তো দেখবেন যে আরে ভাই আমি ঠিকই আসি ভোটকা আসি এটা আমার স্ট্যান্ডার্ড যে ভাই বেশি দিন বাঁচা লাগবে না খেয়ে দেয় মরলেই আমি ওটাতে খুশি থাকবো এটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড তো দেখবেন ওরা ওর কারণ ভুঁড়ি নিয়ে হাটা করছে সো দিন শেষে আপনি যে স্ট্যান্ডার্ডগুলো লাইফে সেট করবেন ওগুলোই মোটামুটি আপনি পাবেন তো এমন স্ট্যান্ডার্ড সেট করেন যেটা আপনি অ্যাকচুয়ালি লাইফে চান স্ট্যান্ডার্ড সেট করে রাখছেন যে আরে ভাই আমি বেশি মানুষের সাথে মিশতে পারবো না আপনি ওই লেভেলে মানুষই থাকবেন যে কারোর সাথে মিশতে পারবে না স্ট্যান্ডার্ড সেট করে রাখেন যে ভাই আমার তো ভালো জায়গায় চান্স পাওয়া লাগবে না চান্স আর লাইকলি যে আপনি ওরকম ভালো জায়গায় চান্স পাবেন না আমি বলছি না যে কোনটা ঠিক কোনটা ভুল দিন শেষে এক একজন মানুষের লাইফ এক একভাবে পরিবর্তিত হয় আমি বলবো না যে ভোটকা মানুষটা খারাপ কিংবা চিকনা মানুষটা ভালো এরকম কিছুই আমি বলবো না দিন শেষে আপনাকে চুজ করতে হবে যে আপনার স্ট্যান্ডার্ড কি এবং আপনি যদি খুশি হন তাতে খুশি হয়েই গেলেন বাট দিন শেষে আপনি স্ট্যান্ডার্ড সেট করলে একটা লাইফ এক ধরনের হচ্ছে মাঝখানে একটা গ্যাপ আছে এবং কমপ্লেন করছেন তাহলে কিন্তু হবে না সো আপনি লাইফে যেটা যাচ্ছেন স্ট্যান্ডার্ড ওই অনুযায়ী সেট করেন হতে পারে যে আপনি পেয়ে যেতেই পারেন সো এই ছিল হচ্ছে কম্পানি এফেক্টে মিনিমাম একটু সামারি আমার নিজস্ব পার্সপেক্টিভ থেকে আমি আপনাদের সাথে আমার তিনটে কম্পানি ইফেক্টের এক্সাম্পল শেয়ার করতে চাই আমি চাবো যে আপনার আপনাদের এক্সাম্পলগুলো কমেন্ট সেকশন শেয়ার করবেন একটা হচ্ছে আপনার এক্সারসাইজ অর্থাৎ ডেলি না কোনো এক্সারসাইজ করা হয়তো আমরা দৌড়ানো কিংবা যে স্পোসঅস কিংবা আপার বডি এক্সারসাইজ করা সেকেন্ডটা যে কম্পোয়েন্টে প্রতিদিন করে যাই সেটা হচ্ছে আপনার ভিরো বানানো এটা টু থাউজেন্ড সেভেন্টিনে ছিল এখনও প্রায় প্রতিদিন আমি ভিরো পিছে কাজ করি তো এই জিনিসটা আমাকে ভিরো বানাতে আরও বেশি এফিসিয়েন্ট করেছে আর যে দৌড়া কিংবা ওয়ার্কআউট বললাম ওটা আমাকে আরও বেশি হেলদি করেছে ফাইনাল থার্ড যে এক্সাম্পল যেটা আমি প্রতিদিন করার চেষ্টা করি সেটা হচ্ছে পড়াশোনা বই পড়া তো এই তিনটা জিনিস আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করি প্রায় ডেলি করার চেষ্টা করি যেগুলোর কারণে আমি আমার পার্সোনাল লাইফে অনেক ইম্প্রুভমেন্ট দেখেছি তাই ইট ইস আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনার এরকম কোনো জিনিস থাকে যেটা আপনি ডেলি করছেন এবং আপনি ইম্প্রুভমেন্ট হচ্ছে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন হয়তোভাবে সেটা হতে পারে এক্সারসাইজ কিংবা কুকিং কিংবা মেডিটেশন কিংবা নামাজ কিংবা রিসাইটেশন কিংবা পাবলিক স্পিকিং যেটা আপনি করেন না কেন কমেন্ট সেকশানে জানাবেন যেন সবাই একসাথে ভালো বুঝতে পারে শিখতে পারে এবং ভালো মানুষ হিসেবে গড়ে যেতে পারে অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং যাওয়ার আগে যে একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে কিছুদিন ধরে বাংলা কিছু রাইটারের একটু বুক রিভিউ করেছিলাম এবং অনেকে তাদের কাছে যে প্রশ্ন করছে ভাইয়া বইটা খুব ভালো লাগছে ভাইয়া এই বইটা ফ্রি পিডিএফ লিঙ্ক হবে সো একজন রাইটারের কাছে যে তার বইয়ের ফ্রি পিডিএফ লিঙ্ক চাওয়াটা কেমন এটা মানে আপনাদের কি মনে হয় এটা আসলে ভালো নাকি খারাপ নাকি অযৌক্তিক নাকি অযৌক্তিক মানে জাস্ট কমেন্সেশনটা জানাবেন আর কি জাস্ট বললাম আর কি আর কি ভিডিও দেখা যাবে থ্যাংক ইউ আর কি হ্যাঁ